নিউজকোপে আপনাকে স্বাগত। আমি তানিশ মুখার্জি। চলুন জেনে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ খবর। রাজ্যে তৃতীয় দফায় আজ 3টি জেলায় 31টি কেন্দ্রে নির্বাচন। তার মধ্যে নজরে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবার। তৃতীয় দফা ভোট শেষে অবশেষে সংযুক্ত মোর্চার মুখ্য শরিক তথা সিপিএম প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে নামবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। গণধর্ষণের পর এক মহিলার আগুনে পুড়ে মৃত্যু, এমনই অভিযোগ উঠেছে নদিয়ার কৃষ্ণনগরে। ঘটনার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও বাকি চারজনের হদিশ চালাচ্ছে কৃষ্ণনগর পুলিশ। অবশেষে পিছু হাঁটলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরই পদত্যাগ করলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস নেবার পরও বিন্দুমাত্র মরচে পড়েনি তার ব্যাটে, এমনই প্রমাণ পাওয়া গেল প্র্যাকটিসে। দলের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে মার মুখি মাহিকে, যেখানে তার একটার পর একটা শট আছড়ে পড়ছে গ্যালারিতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিউজ খুব দেখতে থাকুন।